হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এবার অ্যানিভার্সারি ট্রিপের যে ব্লগটা সেটার লাস্ট পর্ব নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো তোমরা প্রথমে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সেই মন্দিরটায় আমরা পুভার ব্যাকওয়াটার আসার আগে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ শিবার মূর্তি দেখতে পাচ্ছ। তো আমাদের অটো ড্রাইভার যে পুভার ব্যাকওয়াটার পর্যন্ত নিয়ে আসতো, তিনি বললেন এখানে একটা শিবা টেম্পেল আছে, আপনারা ওটা দর্শন করে তবেই যাবেন, এটা খুব ফেমাস আর বিখ্যাত আর মনস্কামনা খুব পূর্ণ হয়। তো দেখতেই পাচ্ছ যে এখানে চারিপাশে সমুদ্রের মাঝখানে একটা মন্দির আছে, আজিমালা শিবা টেম্পেল। তোমরা নিশ্চয়ই যেও, খুব সুন্দর শিব মূর্তি রয়েছে, বড় মূর্তি, খুব সুন্দর লেগেছে আমার এই জায়গাটায় এসে। আর তার মধ্যে তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো, চারিদিকে বৃষ্টির অবস্থা হয়েছিল, তাও আমরা থমে থাকিনি, কারণ কি পুভার ব্যাকওয়াটার যাওয়ার আছে, ওখান থেকে বাড়ি ফেরার আছে। তো এনাদেরকে নিয়ে একটুখানি ফটো সেশন করেছি, ভিডিও তুলেছি তোমাদের জন্য, তোমাদের দেখাবো বলে, জায়গার ইনফরমেশান দেব বলে। দেখতেই পাচ্ছ এরা দুজন আমাদের সাথে সাথে আছে, সব সময় আছে, প্রতিটা ব্লগে এদের দেখতে পাও তোমরা। তো এই মন্দির থেকে আস্তে আস্তে এবার বেরিয়ে যাব। এই মন্দিরটা সত্যি খুব ভালো লাগলো, একদম অন্যরকম ফিল হলো, কারণ এই মন্দিরটার নাম অনেকেই জানে না। তোমরা প্লিজ যেও, আর এর ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই মন্দির থেকে বেরিয়ে আস্তে আস্তে আমরা পুভার ব্যাকওয়াটারের দিকে গেলাম। তো বললো যে টাইমের একটা ব্যাপার আছে ওখানে, যেহেতু তো দেখে নাও এখানকার চার্জেস কি আছে। कितना क्या है बताइए? 2500, डेढ़ घंटा फुल साइड लेंगे 3500। তোমরাই দেখতেই পেলে যে এখানে বোটে জার্নির জন্য কীরকম চার্জেস লাগে। এটার ভিডিও করার মানে হচ্ছে যাতে তোমরা সঠিক ইনফরমেশান পাও, তোমরা একবার চেক করে নিও আসার আগে যে ক ঘন্টা থাকলে এখানে সুবিধা হবে, কোনটা এফোর্ডেবল হবে। তো আমরা 1.5 ঘন্টার জন্য নিলাম, কারণ এনারা বললো 1.5 ঘন্টা ছাড়া পুরোটা কভার করা সম্ভব হবে না। তো আমাদের এদের দেখতেই পাচ্ছ বোট এসে গেছে, আমরা এটার মধ্যে এবার উঠে যাব, উঠে আস্তে আস্তে শুরু করব আমাদের জার্নিটা। তো দেখতেই পাচ্ছ আমাদের জার্নি শুরু হয়ে গেছে, 1.5 ঘন্টার জার্নি, কারণ এখান থেকে আমাদের বাড়ি ফিরতে হবে, আমাদের ট্রেন রয়েছে জানোই, তোমরা আগে ব্লগে বলেছি এখনও বলেছি। তো এখানে বললো অনেক রকম সাইট সিং রয়েছে যেটা 1.5 ঘন্টার মধ্যে ওরা কমপ্লিট করে দেবে, এলিফ্যান্ট রক থেকে শুরু করে গোল্ডেন সি বিচ থেকে শুরু করে নানান রকম জায়গা আছে, সেটা ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। তো এবার আমাদের পথ শুরু হয়েছে জল মাধ্যমে যাওয়া, উনি আমাদের ভালো করে বুঝাতে বুঝাতে নিয়ে যাচ্ছেন যে চারিদিকে কী কী গাছ আছে, চারিদিকে কী কী পাখি দেখতে পাওয়া যাবে, কীভাবে কী ছিল, কী আছে, মানে আগে কী আছে, কী কী সাইট সিন আমরা দেখতে পাবো, সব বলতে বলতে উনি আমাদের নিয়ে যাচ্ছিলেন। তো বেশ ভালোই লাগছিলো, অন্যরকম একটা অনুভূতি, কারণ এইসব অনুভূতি সবসময় সব জায়গায় পাওয়া যায় না, কারণ এই পুভার ব্যাকওয়াটারের জায়গায় শুনেছিলাম খুব সুন্দর একটা জার্নি হয়। তো এটার মধ্যে আমরা উঠে বসে গেছি দেখতেই পেলে। তো এবার আমাদের যাওয়া আস্তে আস্তে শুরু হয়েছে, আমি চারিদিকে ভিডিও করতে করতেই আমি জায়গাটাকে ভীষণভাবে এনজয় করছিলাম, বেশ হাওয়া লাগছিলো, খুব ভালো লাগছিলো। তোমরা আসলে এখানে এসো, তোমাদের ডিটেলস আগে দেওয়াই রয়েছে, তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমাদের বলাই আছে, আমাকে কমেন্ট করো, আমি কমেন্টের রিপ্লাই যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেব। তো চলো এবার আস্তে আস্তে যাই। দেখতেই পাচ্ছ কীরকম একটা ঘন জঙ্গলের মাঝখানে একটা নদী টাইপের বলতে পারো, যেটা চলে যাচ্ছে, এটার মধ্যে বোট যাচ্ছে, প্রতিটা বোটের মধ্যেই প্রচুর লোক রয়েছে, যেহেতু আমরা দুজন ছিলাম, আমাদের সাথে শেয়ার করবার কেউ নেই, আর শেয়ার করাও যায় না। তো সেই হিসাবে আমরা দুজনে একটা বোট রিজার্ভ করে নিয়েছিলাম, যেটার প্রাইস 3000 টাকা নিয়েছিল 1.5 ঘন্টার জন্যে। তো এইবার যাচ্ছি, দেখতেই পাচ্ছ এই চারিপাশে এগুলো দেখতে পাচ্ছ, আয়ুর্বেদিক শপ রয়েছে, ওয়াটার ভিলা রয়েছে, ওটা ওয়াটার রিসর্ট রয়েছে, তার রাস্তা সাইডেই রয়েছে, যারা ওয়াটার রিসর্ট নিতে চাও তারা ওখানেই, যারা বুক করবে বোট তাদের সাথে একবার কথা বলে নিতে পারো। তো এবার দেখো চারিপাশে সৌন্দর্যটা খুবই ভালো লেগেছে সত্যি, চারিদিকে নারকেল গাছ থেকে শুরু করে নানান রকম গাছ থেকে শুরু করে তার তেনার ইনফরমেশান যেগুলো দিচ্ছিলো সেগুলো শুনতেও বেশ ভালো লাগছিলো।
তা আমি যেহেতু ভিডিও করে রেখেছি তোমাদের জন্য, যাতে পরবর্তীকালে তোমাদের অসুবিধা না হয় জানতে চিনতে। তো এবার যাচ্ছি, দেখো এই যে এখানে আমি সব সব রকম ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়েছি। এনাদের তো দেখতেই হবে তোমাদের, এনারা ছাড়া আমাদের জার্নি সবসময় মানে পসিবল হয় না, কারণ এদের বাড়িতে রেখে আমি কোনোদিনও যাই না। এনাদেরও ভালো করে ভিডিও নিলাম যাতে পরবর্তীকালে তোমাদের সাথে শেয়ার করতে পারি। এত ভালো লাগছিলো দেখে, ওনাদের মুখে হাসিও ফুটেছিল কোনো কারণে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হাসছিলেনও ওনারা, ভালোই লাগছিলো দেখতে। তো চলো সামনে আরও দেখে নিই কী কী আছে। তো আমরা বোট আস্তে আস্তে জায়গা দেখতে দেখতে পেরোচ্ছিলাম, আমাদের সব বুঝাচ্ছিলেন উনি যে পাশেপাশে কী কী রিসর্ট রয়েছে, কীভাবে আসতে পারবেন, সামনে কী কী আছে। তো সেটাই আমরা যাচ্ছি এখন। দেখতে পাচ্ছ চারিদিকের শোভা কতটা, চারিদিকের রূপ কতটা খুব সুন্দর, আর ওয়েদারও সেদিন খুব ভালো ছিল। সকালবেলা বৃষ্টি হওয়া সত্ত্বেও ওয়েদার খুব ভালো ছিল, দেখতে পাচ্ছ। এবার চলো সামনে তোমাদের সব বলে দিই। এইবার আমরা এলিফেন্ট রকের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে ক্রুজ দেওয়া একটা রক রয়েছে, যেটা দেখতেও খুব সুন্দর লাগছিলো, আর চারিদিকে শোভাও ভীষণ সুন্দর ছিল, মানে অতল জল, চারিপাশে সমুদ্র, মানে অদ্ভুত লাগলো সমুদ্রের সাথে এটার কানেকশান, সমুদ্রের জল এসে এখানে মিশছে, খুব সুন্দর লাগছিলো দেখে। এই যে দেখো, ওই যে সামনে যে তোমরা দেখতে পাচ্ছ এটা ওয়াটার ভিলা, এখানেও অনেকে এসে থাকেন যাদের, যারা এফোর্ড করতে পারেন রিসোর্ট গুলোতে। তো এখানে থাকার ব্যবস্থা রয়েছে, আমি জিজ্ঞেস করলাম যে পার ডে কত চার্জ নেয়, বলছে পার ডে 7,000-8,000 চার্জ নেয়। যদি তুমি আসতে চাও তাহলে যেখান থেকে বুক করছো সেখানে এখন কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখতেই পাচ্ছি এবার চারিদিকে অটল জল, সমুদ্র, গাছপালা, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। দেখতেই পাচ্ছ গোল্ডেন সি বিচে আমরা চলে এসেছি। এখানে নামার তখন কোনো রেস্ট্রিকশন ছিল, বললো যে নামা যাবে না, এখন ওদের অনেক রকম রেস্ট্রিকশন রয়েছে, বাধা রয়েছে, তো আমরা নামতে পারিনি। এই জন্য আমি বোট থেকে বসে বসেই ভিডিও করছিলাম তোমাদের দেখাবো বলে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সমুদ্রের জল এখানে এই নদীতে এসে মিশছে, অপূর্ব মানে সুন্দর জায়গা, ওয়েদারও খুব সুন্দর ছিল, আর পুরো মনে হচ্ছিলো বোটটা নিয়ে আমরা সামনে চলে যাচ্ছি, এরকম একটা ফিল হচ্ছিল। তো এখান থেকে এবার আমরা অন্যদিকে যাওয়া শুরু করলাম, কারণ আমাদের গোল্ডেন সি বিচ দেখা হয়ে গেছে, মাদাম মেরি চার্চ দেখা হয়ে গেছে। দেখে টেখে এবার আমরা আসার পথে বললো যে আমাদের আপনাদের পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এবার ব্যাক করব। তো ওই জন্য ব্যাক করতে লাগলাম, তখনও কিছু ভিডিও তুলে রেখেছিলাম, বেশ ভালো লাগছিলো, জার্নিটা খুব সুন্দর হলো। এই 3 দিনের জার্নি যে আমরা ঘুরলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। জানি অনেক ভুল ত্রুটি আছে, তোমরা তাও আমার ব্লগ দেখেছো, ভালোবাসা দিয়েছো, সাবস্ক্রাইব করেছো, লাইক কমেন্ট করেছো, খুব ভালো লাগছে। আশা করি আরও ভালো ব্লগ তোমাদের সামনে এনে দিতে পারবো, তোমরা প্লিজ পাশে থেকো, এটাই আমি বলবো। আর কোনো ইনফরমেশান লাগলে আমাকে জানাতে ভুলো না। তো এখান থেকে এবার আস্তে আস্তে বেরিয়ে যাব, অনেক মন খারাপ ছিল যেহেতু ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে ট্রেন ধরবো, ট্রেন ধরার একটা ব্যাপার রয়েছে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, একটু পরেই নেমে পড়ব। তো তোমরা দেখতে থাকো যে কীরকম লাগছে, আর তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না, যেহেতু আমার চ্যানেল বেশ ছোট, একদম নতুন আমি, তো তোমাদের সাপোর্টটা আমার দরকার।
তো চলো তোমরা দেখতে থাকো। এইবার আমরা বাসে উঠে পড়েছি নাগেরকয়েল বাস স্ট্যান্ড আসবো বলে। তো এখান থেকে নেমে আমরা একটা দোকান খুঁজে পেয়েছি নাগেরকয়েল বাস স্ট্যান্ডের পাশেই, দেখতেই পাচ্ছ পিওর সাউথ ইন্ডিয়ান দোকান, যেখানে খালি সাউথ ইন্ডিয়ান ভাষায় লেখা ছিল, ইংলিশ ভাষায় লেখা ছিল, আর বেশ ভালো রিজনেবল পেয়েছি আমরা দোকানটায়। মানে 20, 60, 70 এরকম করে দাম ছিল। তো আমাকে বললো ভাত সবজি কিছু খাবো না, চলো অন্য কিছু ট্রাই করে যাওয়ার সময়। তো আমরা এখান থেকে কাবলি ছোলা, ড্রাই কাবলি ছোলা এটা অর্ডার করেছিলাম। এটা মশালা বলে, জাস্ট মশালা দিয়ে, আর তার সাথে সাথে চিকেন কাটলেট অর্ডার করেছিলাম, আর একটা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, চিজ চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। আর আমরা সাথে সাথে পদ্দু বলে একটা ডিশ হয়, ছোট ছোট ইডলি টাইপের দেখতে হয়, এটাও অর্ডার করেছিলাম। দেখতেই পাচ্ছ তার সাথে সাথে নারকেল চাটনি তো এদের মাস্ট, এটা দেবেই, খুব টেস্টি ছিল। দোকানটার ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তার সাথে সাথে ভেজ মিক্স মিস মিক্স ভেজ ম্যাগি অর্ডার করেছিলাম। তো এই যে আমাদের আজকে দুপুরবেলার খাবার দাবার হলো। তো এখান থেকে এইবার ওকে বললাম একটু আইসক্রিম খাবো, আইসক্রিমও নাও যেহেতু খুব গরম লাগছে, ওই আইসক্রিম খেয়ে ব্যাস আমরা এবার আস্তে আস্তে পৌঁছে যাব আমাদের ট্রেনে। তো দেখতেই পাচ্ছ দুজনে দুটো আইসক্রিম অর্ডার করেছিলাম, এইবার আমরা ট্রেনে করে আস্তে আস্তে বাড়ি আসবো। তো দেখতেই পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এবার ট্রেনে উঠে পড়ব। তো এখানে আমাদের পুরো জার্নিটা শেষ হলো, খুব মন খারাপ নিয়ে বলতে হচ্ছে। তো ট্রেনের জার্নিটা ভালোই ছিল, এত টায়ার্ড ছিল বলে আর কোনো রুটিন নিতে পারিনি। সকাল হয়ে গেছে বা বাড়ি ফেরার পালা, তো আমাকে বললো অফিস জয়েন করার আছে, তো কোনো একটা স্টেশনে নেমে যাই, সেটা ডিস্টেন্স একই পড়বে, কলকাতায় নেমে যাই। তো কার মিলারাম বলে একটা স্টেশনে আমরা নেমে পড়ি, কারণ অফিস জয়েনের একটা ব্যাপার আছে তোমাদের বলেছি। নীতিভাবে সামনে তোমাদের স্টেশনের ভিডিও দেখাচ্ছি। এই যে এই স্টেশনটায় আমরা নেমে পড়ি, ওখান থেকে ওলা অটো বুক করে সোজা বাড়ি, কারণ ভীষণ টায়ার্ড লাগছে। জানোই তো যে যেতে যতটা এক্সাইটেড লাগে, আসতে ততটা যেন মন খারাপ, শরীর খারাপ, টায়ার্ডনেস মানে চাপতে ধরে এমন অবস্থা হয়ে যায়। তো জন্য ওখান থেকে আমরা ওলা অটো বুক করে জাস্ট 1 ঘন্টা মতো লাগে বাড়ি পৌঁছে যাই। তো বাড়ি এসে যেহেতু আমার হাজব্যান্ডের অফিস ছিল, ও অফিস সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, তো আমি ভাবলাম যে আজকে আর বাইরের খাবার খাবো না, তো বাড়িতে কিছু রান্না করা যাক। তো এই যে এই ছোটো কিছু রান্না করেছি, আর এই ব্লগটা এবার আমি শেষ করছি। তোমরা প্লিজ দেখো পুরো, স্কিপ না করে ভিডিওটা, ভালো লাগবে আশা করি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আবার অন্য কোনো ব্লগে, নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে।